Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channel এর দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এই ভিডিওটিতে 2023 সালে রোজা এবং কবে রোজা রাখবেন তারাবির নামাজ কবে পড়বেন সেহরি কবে করবেন সেহরি এবং ইফতারের সময় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং নিজে জানে অন্যকে জানিয়ে দেওয়ার অনুরোধ করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পুরো রমজান মাস জুড়ে আমরা বিভিন্ন আমল দোয়া ওজিফা নিয়ে ভিডিও দেব ইনশাআল্লাহ চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আজ বুধবার সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি ফলে মুসলমানদের সিয়াম সাধনার রোজা মাস রমজান শুরু হচ্ছে সামনে শুক্রবার বা 24 মার্চ আর সেই হিসাবে বাংলাদেশে আমরা অবশ্যই শুক্রবার 24 মার্চ ইনশাআল্লাহ রমজান মাস শুরু হবে এটি আমরা জানতে পারলাম রাজধানীর বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ বুধবার 22 মার্চ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এবার শাবান মাসের 30 দিন পূর্ণ হচ্ছে রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় এবং জেলা কার্যালয় আবহাওয়া অধিদপ্তর মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যায় বাংলাদেশের কোথাও হিজরি 1444 সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি তাই বৃহস্পতিবার শাবান মাসে 30 দিন পূর্ণ হচ্ছে অর্থাৎ শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে ইনশাআল্লাহ আগামী 18 এপ্রিল সামনে 18 এপ্রিল দিনগত রাত অর্থাৎ দিবাগত রাতে রমজান মাসের 26তম রাত অর্থাৎ পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলে জানান তিনি এই ক্ষেত্রে বৃহস্পতিবার রাতে অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এই ক্ষেত্রে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর আমরা তারাবির নামাজ শুরু করব অর্থাৎ বৃহস্পতিবার রাতে আমরা এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ এবং রোজা রাখতে হবে শেষ রাতে সেহরি খাওয়ার জন্য রোজা রাখতে হবে অর্থাৎ বৃহস্পতিবার তারাবির নামাজ পড়ব এশার নামাজ পড়ার পরে এবং শেষ রাতে আমরা সেহরি করব ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় হচ্ছে রাত 4:39 মিনিটে এবং শুক্রবার প্রথম রোজার ইফতারের সময় হচ্ছে 6:14 মিনিট এই হিসাবে আমাদের বিভিন্ন জেলা বা উপজেলায় আপনাদের এটি কম বেশি হতে পারে এদিকে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার যেটি নিয়ে আমরা একটি ভিডিও কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে পাবলিশ করেছি সেই ভিডিওটিতে আমরা বিস্তারিত বলেছি ইনশাআল্লাহ আমি অনুরোধ করব সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন মুসলমানদের অর্থাৎ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই পবিত্র রমজান অত্যন্ত সংযম আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস রমজান রহমত অর্থাৎ আল্লাহর অনুগ্রহ মাগফিরাত অর্থাৎ ক্ষমা এবং নাজাত অর্থাৎ দোজখের আগুন থেকে মুক্তি এই তিন অংশে বিভক্ত হয়েছে এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ফানাহার স্ত্রী সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করবেন মুমিন মুসলমানেরা এই মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম লাইলাতুল কদরের রাত ইসলাম ধর্ম অনুযায়ী রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেন এই রাতে আমরা এই রাতের ফজিলত নিয়ে ইনশাআল্লাহ নতুন ভিডিও দেব তার জন্য আমি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস জুড়ে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের আমল দাও ওজিফা নিয়ে ভিডিও দেব আমি অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখলেন তারা সকলেই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে এই তথ্যটি জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অর্থাৎ নিজে জানে অন্যকে জানিয়ে দিবেন আমাদের এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন যাতে করে আল্লাহ তাআলা আপনার মতো যারা আছে জানে না তাদের কাছে পৌঁছায় দেওয়ার সহযোগিতা করেন আমি অনুরোধ করব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পবিত্র রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারেন তার জন্য আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু